ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরে ডিএমপির ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ শাহিন উদ্দিন জানান, কোনো ব্যাপারে তাকে আটক করা হয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে স্থানীয়দের দাবি, এমপি আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভুঁইয়ার নিকটাত্মীয় এই কাজী কামাল আহমেদ বাবু। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।